নিচে নামতে পারি সেটাও আমি দেখবো, ঠিক আছে? রোজ রোজ আমার ফ্যামিলিতে অশান্তি কিন্তু আমি সহ্য করবো না। তোদের জন্য কি মরে যাব বল? মরে যাব কি করবো? আমি মরবো না আমার মা মরে যাবে, কি করবো তোদের জন্য? তোদের সংসারে তো আগুন লাগাতে আমরা যাই না, তোরা এসে কেন আগুন লাগাস বলতো? কেন আগুন লাগাস? দেখো তোমাদের নিন্দা করে আমি টাকা ইনকাম করলাম, সেই ক্ষমতাও রাখছি। এবার বলো আমি নোংরামো করি? যেগুলো বলে বেড়া আমি নোংরামো করি, আমি ভিডিও করছি, আমার মা ভিডিও করছে, মাও একটা নোংরা পথে নেমে গেছে। নোংরা নোংরা কথাগুলো যদি তোমরা বলো, আরো বেশি করে বলো, আমি আরো বেশি করে ভিডিও বানাবো। তোমার বন্ধুরা প্লিজ তোমরা এই ভিডিওটাকে তোমাদের নিজেদের গায়ে নিও না, মেখে একদমই নিও না। যদি মনে হয় তোমরা দেখো খুব খারাপ, বাড়ি ছেড়ে চলে আসলো, বাড়ি ভাড়া খুঁজছে, কেন একটা মেয়ে কেন? নায়িকা এখন শুট করছে, নায়িকা বলে কথা। সো গাইস আমরা এখন এসেছি রবীন্দ্র সরোবরে, এরপর এখান থেকে যাব সাউথ সিটি মল, অনেক ঘুরবো আজকে। তো তার জন্য কি করতে হবে, পুরো ব্লগটা লাস্ট অবধি তোমাদের দেখতে হবে, একদম দেখলাম যে দারুন। আবার আসবো তো মর্নিং, আমার 11টার সময় ঘুম থেকে মানে মর্নিং হয়েছে। আজ তো সব রান্না বান্না কমপ্লিট, সকালবেলা উঠে পুজোর জিনিসপত্র আনা সব কমপ্লিট। চলো সারাদিন পুজো দেবো, কি করবো দেখছি। চলুন তাহলে কি কি নিয়ে এসেছি বন্ধুরা দেখে নিন একটু। ভোলা বাবার জন্য আজকে তো শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ সোমবার, আজকে জন্মদিন, মানে জন্ম হয়েছিল মানে ভোলা বাবার। তো ভোলা বাবার জন্য তো কিছু স্পেশাল হতে হবে, তা কি কি নিয়ে এসেছি দেখে নিন। ভোলা বাবাকে তো আমার হাজবেন্ড স্নান করিয়ে দিয়ে গেছে বন্ধুরা, ঘি মধু দিয়ে, দুধ, আর এখন সাদা গঙ্গা জল দিয়ে বাবাকে রেখে দিয়েছি, সারা সপ্তাহ এরকমই থাকবে। আর চলুন বাবার জন্য কি কি নিয়ে এসেছি সেটা আপনারা একটু দেখে নিন। বোনের নাম মাহি, খুবই মিষ্টি নাম। আর বোন তো চুল নিয়ে খুব আজকে মানে সকালবেলা মানে খুব পরেশানি হয়ে গেছিলো, মানে কালকে ফটোশ্যুট ছিল তো চুলটা খুব জট পেকে গেছিলো, তো এক ঘন্টা শুধু ওর বসে চুল ঠিক করতে লাগলো। আর এখন ঠাকুরকে জল দেয়নি, দেবে, এবার একটু রেডি হয়ে যাক। এক এক করে সবাই জল ঢেলে নিচ্ছে বাবার মাথায়। আর এখন রিয়া বোন এসছে, তারপরে আমার এখন আমার রিয়া সোনা জল দিতে এসছে, এখন একটু ঘি মধু মাখিয়ে বাবাকে একটু আদর করে দিচ্ছি। বন্ধুরা পুজো শেষ হয়ে গেছে, এখন একটু প্রসাদ দিয়ে মিষ্টি মুখ করে নিই। সোনামা ওখানে খাবে? আচ্ছা চলো তাহলে। আর আমার হাজবেন্ড এখন চা করছে ওদিকে, মানে কি বলবো। হ্যাঁ এই দেখুন লাল চা, জল, চিনি ছাড়া। আমরা ফল চা খাই। কোথায় যাবে এখন, বলবে না পরে? বোন কিছু বলবে তুমি? কোথায় যাচ্ছ? গাইস এখন যাচ্ছি আমি আমার প্রিয় মানুষের সাথে দেখা করতে, দেখতে পাচ্ছ একদম লুকটা কেমন লাগছে অবশ্যই। একটু এদিকে চাই দাও, লুকটা দেখিয়ে দি পুরো। বন্ধুরা রিয়াকে কেমন লাগছে আপনারা প্লিজ বলুন কমেন্ট করে, আর আমাদের ছোট বোনকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানান। ময়না মাখা বাকি আছে, আর রিয়া সোনারও রেডি হয়ে গেছে, এবার আমরা বেরাবো। এখন তো ফিনিশ চুলটা স্ট্রেট করছি, এখন আমরা বেরাচ্ছি, মানে রেডি হয়ে গেছি, একটুখানি ফিনিশিং কাজ দিয়ে দিলাম। চলুন তাহলে রেডি হয়ে গেছি, এখন সবাই যার যার ফোনে সেট নিচ্ছে, আমিও নিচ্ছি বলো মা। তাহলে চলুন রেডি, এখন আমাদের পুরো রেডি, 3 ঘন্টা আগে রেডি হয়ে কোথায় যাচ্ছি অনেকবার বলেছি,
এখন আর বলবো না যে কোথায় যাচ্ছি, কেননা আমাদের যাওয়া চেঞ্জ হয়ে গেছে। এটা এখন থাকলো তোমাদের জন্য, কোথায় যাচ্ছি দেখতে থাকো। দেখে নিন, এই যে আমরা বেরিয়ে পড়েছি। আসছে আসছে, গাড়ি না পেলে ঘরে ফেরত আসতে হবে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, গাড়ি পাচ্ছি না। হ্যালো বেবি, আমরা সেই সকালে যাচ্ছিলাম আর সেটা এখন টাইমটা দাঁড়ালো কটায়, 3:30, 4:00, ভাবুন তাহলে 4:00 বেজে গেছে। দেখে নিন বজবজ লাইন, এটা এটা বজবজ লাইন। আর এখানে দেখুন কত ঠাকুর, শুনছান জায়গা এটা, দেখতেই পাচ্ছেন। এই ফাইনালি ঢুকে যাচ্ছি, এই যেখানে বোনকে নিয়ে আসতে চেয়েছিলাম ফাইনালি সেই জায়গাটায় নিয়ে এসেছি। বোন তুমি খুশি তো ফাইনালি আসতে পেরেছো সেই জায়গাটায়? বলো কিছু বন্ধুদের জন্য। ভালো লাগছে, একদম পুরো শান্তির জায়গা। চলো ফটো আমরা এখন রিলস বানাই আর দেখি। দেখুন বন্ধুরা শুধু ভিউজটা দেখুন আপনারা, মানে আমি যদি বলি তো একদমই কম বলা হবে এই জায়গাটার বিষয়ে। আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর। মানে রিয়া তুই এসে গেছিস, একটু দেখিয়ে দি বাবা, দেখতেই পাচ্ছেন ভিউজটা শুধু দেখুন বন্ধুরা, লোকেশনটা শুধু দেখুন কেমন লাগছে। কোথায় যাবে এবার বলো? ছাড়তে যাবে? এই রোডটায় আমাকে একটা করে দাও, আমার ট্রানজিশন। এদিকে রিলস বানানো হয়ে গেছে বন্ধুরা, এখন একটু ওই দিকটাই যাচ্ছি। আর আমার ক্যামেরাটা খুব বাজে দেখতে লাগছে বন্ধুরা, কেননা আমার ক্যামেরাটা মানে মানে ফোনটা পড়ে যেয়ে ভেঙে গেছে। এত গরম, এত গরম মানে কি বলবো, বাট আনন্দ লাগছে খুব, মানে সবাই মিলে রিলস বানাচ্ছি, খুবই আনন্দ লাগছে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখে, আমি পিছনে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি। তুমি একটা ফুল নিয়েছো, কি সুন্দর লাগছে গো। ও মা সো সুইট বেবি, আরেকবার দেখিয়ে দাও। বাহ, আমি দেখে এসেছি তোমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, দেখে নিন এখানের মহলটা পুরো আলাদা রকমই সুন্দর। বৃষ্টি হচ্ছে ওদিকে, মানে এখানের বিষয় যত বলবো তত কম বলা হবে, তাই কি না মা? তাই কিছু বলতে চাই না, আপনারা শুধু দেখুন। হ্যাঁ, বোনটা ভিতরে গেছে, আমি আর গেলাম না। আইফোন কেনার শখ শোনা, একদিন ঠিক হবে। এখানে রিয়া সোনা ওর বাবার কাছে বলছে রিয়া সোনার আইফোনের খুব ইচ্ছা। একদিন মাঝখানে ওখানে ওই যে ব্রিজটা, ব্রিজ না মানে কি বলে আমাদের, আমরা ব্রিজই বলে তো, ওটার নাম হলো নীলিফুট, মানে ওই জলের মধ্যে দিয়ে ওপারে যাওয়া যায়। ওখানে খুবই সুন্দর দেখার জিনিস আছে। আর এইখানে এটা দ্বীপ আছে, একটু দেখুন ভালো করে, খুব সুন্দর। যত পাখিগুলো আছে না ওখানে খুবই শান্তিতে থাকে। আর এখানের পরিবেশটা শুধু দেখুন একটু, আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে। ওরা কোথায় গেল আমাকে রেখে দিয়ে? যাই হোক, আমি তো আর হারিয়ে যাবো না, বলুন হারিয়ে গেলে আর কি যায় আসে। এখন গাছে হাত দেবেন না, আর একটা নতুন জায়গা চলে আসলাম। মানে আমাদের যে এই রবীন্দ্র সরোবর লেক, এটা মানে আপনাদের যদি বলি কম বলা হবে, মানে ঘুরে তো শেষ করা যায় না, এত সুন্দর। মানে যে জায়গাটায় দাঁড়াচ্ছি সে জায়গার থেকে যেতে পারছি না আমরা সবাই। ওই আমাদের দুই রিয়া সোনা আর বোন ঘুরছে,
আর এই জায়গাটা দেখুন এত সুন্দর। এখানে মানে রাত্রেবেলা, মানে রাতে না একটু সন্ধ্যা হলেই এখানে জল চালানো হবে, কালারফুল জল আসে। আর দেখুন এখানে ছোট ছোট পাথরগুলো দিয়ে রেখেছে, কত সুন্দর দেখতে লাগছে। বাট আমার যদি কোনো নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা এসে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড়, প্লিজ আমার পাশে থাকুন। আর একটা কথা বলি, এই রবীন্দ্র সরোবর লেকে যদি অনেকে চেনেন অনেকে চেনে না, সবাই যে সব কিছু চেনেন তার কোনো কথা নেই, বাট কেউ যদি আসতে চান যে যেখান থেকেই হোক না কেন, প্লিজ আমাকে কমেন্ট করুন, আমি পুরোটাই আপনাদের বলে দেব কীভাবে আসতে হবে। আর এই লেকটা এই ঢাকুরে থেকে পুরো টালিগঞ্জ অবধি এই লেক, এই রবীন্দ্র সরোবর লেক। আর ওখানে রিয়া সোনা তো বসে আছে, আর বড় রিয়া সোনা তো ফটোশ্যুট করছে, আর মাও এখানে ভিডিও করছে, আর আমার হাজবেন্ড আমার প্রিয়া সোনার সঙ্গে কথা বলছে। আর দেখুন এখানে গাছগুলো এত সুন্দর, এত সুন্দর, মানে কি বলবো, না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এখানে কতটা সুন্দর। রিয়া সোনা, তোমার লেক কেমন লেগেছে? লেক ছোট্টবেলা থেকে আসছি, আর কি লাগবে বলো। আর এই জায়গাগুলো দেখুন, এগুলো মনে হচ্ছে কাঠের কিছু তৈরি, তো না বন্ধুরা এটা কাঠের নয়, না কাঠের মানে বাঁশের দেখতে লাগছে, বাট এগুলো সিমেন্টের, খুবই সুন্দর। আর ওই দেখুন রিয়া সোনা ঘুরছে ফিরছে। আর এই জায়গাটা দেখুন একদম ভালো লাগছে তো বন্ধুরা ভিডিওটা? আমি জানি আমার বন্ধুদের খুবই ভালো লাগবে। আর একটা কথা না বলে পারছি না বন্ধুরা, সকাল থেকে রাত 8টা অবধি পুরো ফ্রিতে এখানে ঘোরা যায়, কোনো টাকা লাগে না। যে এখানে এসে নায়িকা এখন শুট করছে, নায়িকা বলে কথা, আবার আসবে তো? একদম আসবো তো অবশ্যই। চলুন তাহলে বন্ধুরা, ছবি যদি ভালো না আসে তোমাকে আর পরের বার নিয়ে আসবো না, ঠিক আছে? ছবি যদি ভালো না আসে পরের বার নিয়ে আসবো না। গাইড গাইড আমি তো গাইডের কাজ করছি, ঠিক গাইডের সত্যি ক্যামেরা কাজ করে। আমরা এখন লেকের থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে মানে এই দেখুন এই দিকে টালিগঞ্জ লেকে যাচ্ছি না আমরা, যাচ্ছি হলো আমাদের ওই বিচটায় যাচ্ছি, জলের মধ্যে যে বিচটা আছে ওই বিচটায় যাচ্ছি। আপনারা দেখতে থাকুন আমরা বিচটায় যেয়ে কী কী করি, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানের মহলটা দেখুন বন্ধুরা কেমন লাগছে, এখানে কোনো পয়সা লাগছে না, ঠিক আছে? বিনা পয়সায় আমরা ঘুরছি, তাই না? কোনো টিকিটের কোনো ব্যাপার নেই। হ্যাঁ না এখানে কি এই দিকটা টালিগঞ্জ লেক করছে, আর ইয়াসনা তো খুবই কষ্ট হচ্ছে, আজকে নতুন করে পড়ে এসে আর মানে হাঁটতে খুব অসুবিধা হচ্ছে। বুঝতেই পারছেন গাড়ি যে এখানে আমাদের কোনো গাড়ি নেই, শুধু লোকের গাড়ি যাচ্ছে সেটাই দেখতে হচ্ছে, আর আমরা বাইরে হেঁটে হেঁটে যাচ্ছি, আর ভয়েসটা হয়তো এখানে মিউট নাও করতে পারি, একটু অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিওটা দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে। আর এটা লেক গার্ডেন এরিয়া, লেক গার্ডেন, আর ওই দিকটা তো টালিগঞ্জ চলে গেছে। সব গুড ইভিনিং বন্ধুরা, তা আমরা লেকের ওই পারে যখন ছিলাম এদিকের বিচটা আমি দেখাচ্ছিলাম, আর এখন আমরা ফাইনালি বিচটার কাছে এসে গেছি, তো এখান থেকে দেখলাম কেন পুরোটা ভালো করে বোঝা যাবে। তাহলে চলুন বিচটার উপর যাওয়া যাক। কি হয়েছে সোনা, পায়ে কষ্ট লাগছে আর হাঁটতে পারছ না? আহারে নতুন জুতো তো এই কারণেই এটা হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, এখন কিন্তু মানে 6টা 6:30 বেজে গেছে, বাট এই জায়গাটা তো খোলা মেলা, জায়গাটা এত সুন্দর দেখতে লাগছে। চলুন তাহলে রিয়া সোনা এখানে একটু বসুক, ওর পায়ে মানে খুব লাগছে, আমরা একটু উপরে যাওয়া যাক। লাগছে একটু বিচটা এসে ভালো লাগছে সত্যি, এখানে সে শিশিরানি হাওয়াটা দিচ্ছে মানে এতটা ভালো লাগছে। লেক বাই বাই করছি এখন আমরা একদম, হ্যাঁ লেক বাই বাই করছি মানে আমরা চলে যাচ্ছি, লেক বাড়ি হলে কি এসে মানে এখন ঘরে যাচ্ছি, বাড়ি এটা আর ঘরের ভিতর যাচ্ছি।
একদমই নয় গাইস, এখন আমরা যাব সাউথ সিটি, আপনারা দেখতে থাকুন। একটু ঘরে যাব, ঘরে গিয়ে চা খেয়ে তারপর আমরা সাউথ সিটি যাব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন, এখন অনেক চমক বাকি আছে। সাউথ সিটি যাব, আপনারা দেখবেন না বলুন। বন্ধুরা তাহলে ভিডিওটা দেখলেন তো, বোনকে নিয়ে এসেছিলাম একটু ফ্রি করার জন্য, সে মাথার দিক দিয়ে এখন ডিস্টার্বে চলছে। এরকম যদি চাপ দেয় কোন মানুষটা ভালো থাকতে পারে? আমি দিদি হয়ে চেয়েছিলাম আমার বাড়িতে নিয়ে এসে তাকে একটু সসুস্থে বাড়িতে পাঠাবো, বাট মাও চলে এসেছে, সে সন্তানকে ছেড়ে থাকতে পারলো না, পাড়ার লোকের কথাও সহ্য করতে পারছে না। বাট নিজের তো সন্তান, সে বাড়ি ছেড়ে চলে এসেছে মেয়েকে, মেয়ের কাছে দেখা করতে, মেয়েকে বুঝিয়ে বাড়িতে নেওয়ার জন্য। আমরাও তাকে একটু ঘুরিয়েছি, মনটাকে ফ্রি করিয়েছি, ভাবলাম এখন বাড়ি চলে যাক, মায়ের সঙ্গে, মা এসেছে ভাইকে বাবুকে বাড়িতে রেখে এসেছে। বাট তারপরেও শান্তি দিচ্ছে না, তারপরেও শান্তি দিচ্ছে না। একটা কথা বলি, ভিডিওটা বেশি বড় করতে চাই না, আমি দরকার হয় পরে একটা ভিডিও আনবো। এখানে দোষ কি? বোন ভিডিও করে, সেটা অপরাধ করে ফেলেছে। একটা ছেলে যখন কিছু কাজ করে সেটা মহান হয়ে যায়, বাবা মার কাছে হোক, পাড়ার লোকের কাছে হোক। বাট বাবা মা বা কি করবে, এই পাড়ার লোকের কথা শুনতে শুনতে তাদেরও মাথায় কাজ করছে না। আরেকটা কথা বলি মাঝখানে, মাকে একটা চ্যালেঞ্জ খুলে দেওয়া হয়েছে, রিয়ে বোন দিয়েছে। একটা সময় মায়েরা কি করে, ছেলে মেয়ে বড় হয়ে যায়, তাদের আর কোনো কাজ থাকে না, কেননা ছেলেমেয়েরা তো নিজের মতো নিজেকে ঘুরতে থাকে। তো তারা কি হয়, একদম মনে হয় যেন আমাদের হাত পা খালি হয়ে গেছে, কিছু কাজ চাই। কেননা একটা ছোট যখন থাকে বাচ্চা, তাদের টিফিন তৈরি করা, তাদের স্কুলে পাঠানো, সেই টাইমটা যখন চলে যায় না, বাচ্চা বড় হয়ে যাচ্ছে, তারপর আর কোনো কাজ থাকে না মায়েদের। তাহলে কি হয়, যারা কাজ ভালোবাসে তাদের কিছু একটা দিয়ে দিলি, তারা সেটা নিয়ে নিজের মতন করে জীবনটা উপভোগ করে। সেটাই রিয়ে ভুল করেছে, যে মাকে একটা ছোট চ্যালেঞ্জ খুলে দিয়েছে। আরে সে যদি করতো তো অনেকদিন আগেই করে দিত, তার যদি টাকার ইনকামের লোভ থাকতো, কিন্তু সে দেয়নি। দেখলো এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, মা একদম একদম খালি হাত থাকে, ঠিক আছে চলো তাকে একটা কিছু করে দেওয়া হোক। সে রান্নাবাড়া করছে, ভালো মন্দ কিছু করছে ছেলে মেয়েদের জন্য, সেইগুলো একটু শেয়ার করছে, সেটা অপরাধ করে ফেলেছে। কার কথা বলছি বুঝতে পেরেছেন তো? রিয়া বোনের মায়ের কথা বলছি। রিয়া বোনের মা যে একটা চ্যালেঞ্জ খুলেছে সেটা অপরাধ করে ফেলেছে। আরে বাবা, তোমরা দেখার ইচ্ছা হলে দেখো, না দেখার ইচ্ছে হলে না দেখো। যারা ইউটিউবে সবাই ভালোবাসে তারাই তো দেখছে, তোমাদের পাড়া প্রতিবেশী তো খেয়ে দেয়, কাজ নেই আর রাতে ঘুম নেই, কষ্ট করছে একজন, ঘুম হচ্ছে না তোমাদের। যাই হোক, বেশি কথা বলতে চাই না, ভিডিওটা একেই আমার অনেক বড় হয়েছে, আমি একে অনেক খুশি ছিলাম যে বোন আমার ভাত ফ্রি করে একটু বাড়ি পাঠাচ্ছি, সেই বোনটা সুখে থাকতে দিচ্ছ না তোমরা। বন্ধুরা আমি কিন্তু আপনাদের বলছি না, এটা আমাদের মানে আমাদের পাড়া প্রতিবেশীর কথা বলছি, শান্তিতে থাকতে দিচ্ছি না। আপনারা তো খুবই ভালোবাসেন, আমি জানি রিয়া বোনকে, রিয়া বোনের ইউটিউবের সবাই ভালোবাসেন, ভালো না বাসলে এত ভালোবাসা দেওয়া, ভিডিওটাকে এতটা দূর আগিয়ে না, ভিডিওটা আগিয়ে নেওয়া বড় কথা না বন্ধুরা, বড় কথা আপনারা দেখছেন ভালোবেসে, কেননা আপনারা রিয়া বোনকে ভালোবাসেন তাই ভালোবেসে দেখছেন, রিয়া বোনের কষ্টতে আপনারাও কষ্ট পাচ্ছেন। ভিডিও করাটা বড় কথা না, ভালোবাসাটা বড় কথা। আপনারা যে রিয়া বোনকে এতটা ভালোবাসা দিয়েছেন এটাই বড় পাওনা। তাই বলছি বোন, তুমি কারুর কথা কিছু মনে করো না, তোমাকে ইউটিউবে যত বন্ধুরা আছে তোমাকে ভালোবাসে, আরও ভালোবাসবে, তুমি তাদের কথা ভেবে ভিডিও করো। আর মা তুমি খুব ভালো করেছো, তুমি এরকম রান্না করা দেখিয়ে যাও, একদিন আমরা সবাই মিলে দেখিয়ে আসবো, ইউটিউবের যত আমরা তোমাকে ভালোবাসি সবাই মিলে যাব, ঠিক আছে? তাহলে এখানে ভিডিওটা বন্ধ করছি, বোন মা অল দ্য বেস্ট, তোমরা ভালো করে ভিডিও করো আর এরকম হ্যাপি থাকো, কারোর কথায় কিচ্ছু মনে করো না। পাড়া প্রতিবেশীর খেয়ে দেয় তো কাজ নেই, তাদের তো এটাই কাজ, পরের আলোচনা করবে, পরের ই করবে, নাহলে তাদের রাতে ঘুম হবে কি করে, ঠিক আছে? যাই হোক, কি কি খুশি ছিলাম যে আমার মা বোনকে বুঝিয়ে সুজিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে, সে একটু ভালো থাকবে, কিন্তু ভালো থাকতে দেয়নি। যাই হোক, আর কি করা যাবে জানি না, দুই তিন দিন তো কথা হয়নি একদম, কেননা ওরও তো আপনারা দেখেছেন মন মেজাজ একদম ভালো নেই, এই কারণে। আর আমিও আর খবর নিইনি, কেননা আমার খুবই মন খারাপ লাগছে যে এখান থেকে এতটা মানে কষ্টের ভিতরও এসেছিল,
ভেবেছিলাম আমরা একটু ভালো করে পাঠাবো, সেটাও করেছি যে আমরা ঘুরতে গেছি, আপনাদের সামনে সবই নিয়ে এসেছি, আপনারা দেখলেন ভিডিওটা তো। বাট বাড়িতে যে ভালো নেই বোন, একদম ভালো নেই। আপনারা যদি বিশ্বাস না করেন বন্ধুরা, আমার যতগুলো বন্ধুরা আছেন আমার চ্যানেলে, আমার ভিডিও দেখেন, তারা যে দেখে আসুন রিয়া বোনের চ্যানেলটাই, যে রিয়া ভট্টাচার্য আছে পেয়ে যাবেন, সবাই চেনেন। তা আপনারা দেখে আসুন যে একটা মেয়ে কতটা কষ্টে বলছে কথাগুলো। সবথেকে বড় কথা, ও একটা মেয়ে হয়ে এতটা কষ্ট করছে, এখানে যদি একটা ছেলে ওই রিয়া বোনের থেকে হাফ কষ্ট করতো, দেখতেন পাড়া প্রতিবেশীর কত কথা হতো, বাবা ওই তো ওর ছেলে এত বড় কাজ করেছে, আর মেয়ে করছে বলে সেটা বদনাম হচ্ছে, খারাপ হচ্ছে। যাই হোক, এত কথা আমি বললে তো আপনারা বুঝতে পারবেন না, কেননা আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না। আপনারা পুরো ভিডিওটা দিয়ে দেখে আসুন, ভালো থাকবেন বন্ধুরা। আর এরপরে কি ভিডিও আছে আপনারা দেখুন, যার কোথায় গিয়েছিলাম বোনকে নিয়ে ঘুরতে, কেননা পুরো ভিডিওটা এখানে আমি দিতে পারিনি, আর ভিতরে একটা ঝামেলা হয়ে গেল যেটা রিয়া বোন বাড়ি গেছিল তারপরে, সেই কারণে আমি কিছুটা আমি নিজেই কথা বলছি, আর কিছুটা আমরা মানে রিয়া বোন আমরা সবাই লেকে ঘুরেছি, যেটা মানে ভালোবাসা দিয়ে মানে পুরো আমাদের রবীন্দ্র সরোবর লেকটাকে দেখেছে। আমার বোন এতটা আনন্দে ছিল, ও সব ভুলে গেছিল। তাহলে চলুন ভিডিওটা দেখে, দেখা তো হয়েই গেছে, ভালো থাকবেন বন্ধুরা। আর রিয়া বোনের চ্যানেলটাই যে আপনারা ভিজিট করুন, আপনাদের ভালো লাগবে, খুব ভালো ভিডিও করে। ঠিক আছে বন্ধুরা, এখানেই ভিডিওটা বন্ধ করছি, ভালো থাকবেন।